সবাইকে বিডি ফ্যামিলি স্কুল চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। আজকে সিলেট জেলার বুলাগঞ্জে উপজেলাতে যাব সাদা পাথর দেখতে। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এরকম নতুন নতুন ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বুলাগঞ্জ সিলেট জেলার সীমান্তবর্তী উপজেলার কোম্পানিগঞ্জে অবস্থিত। বুলাগঞ্জের আরেক পাশে ভারতের মেঘালয় রাজ্যের উঁচু উঁচু পাহাড়। সেই পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার পানির প্রবাহ দলাই নদীর উৎস। সবুজ পাহাড়, মেঘের আচ্ছানি আর বর্ষার পাহাড়ি ডলের সাথে নেমে আসা সাদা পাথর দলাই নদীর বুকে মিলে সেই সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। এই নদীর উৎসমুখে পাথরের জায়গাটুকু বুলাগঞ্জের জিরো পয়েন্ট বা সাদা পাথর নামে পরিচিত। অনেকের মতে সাদা পাথর বিছনাকান্দির চেয়ে সুন্দর। সাদা পাথর এলাকা ছাড়াও রয়েছে উৎস মালচড়া, তুরুংচড়ার মতো সুন্দর স্থান। ওইসব কিছু মিলে বুলাগঞ্জ এখন আকর্ষণীয় এক পর্যটন স্থান। বুলাগঞ্জে যাওয়ার উপযুক্ত সময়। বুলাগঞ্জ যাওয়ার সবচেয়ে ভালো সময় হচ্ছে বর্ষাকাল ও তার পরবর্তী কিছু সময়, অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর। এই সময় যাওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত সময়। অন্য সময় গেলে সেখানে পাথরের সৌন্দর্য দেখতে পেলেও নদীতে বা চড়ায় পানির পরিমাণ কম থাকে। আর শীতকালে সাদা পাথর এলাকায় নৌকা চলাচল করার মতো পানি থাকে না, তখন পায়ে হেঁটে ঘুরে দেখতে হয়। এখন দেখব কীভাবে বুলাগঞ্জ যাবে। সিলেট থেকে বুলাগঞ্জের দূরত্ব প্রায় 35 কিলোমিটার। দেশের যেখান থেকেই বুলাগঞ্জ যেতে চান আপনাকে প্রথমে সিলেট শহরে আসতে হবে। সিলেট থেকে বাস, সিএনজি, লেগুনা বা প্রাইভেট কারে করে যাওয়া যায় বুলাগঞ্জে। বর্তমান বুলাগঞ্জ যাওয়ার রাস্তার অবস্থা অনেক ভালো। ঢাকা থেকে কীভাবে সিলেট যাবেন। ফকিরাপুল, সায়েদাবাদ ও মহাখালী বাস স্টেশন থেকে গ্রিন লাইন, সৌদিয়া, এসালম, শ্যামলী ও এনা পরিবহনে এসি বাস যাতায়াত করে। এগুলোর ভাড়া সাধারণত 800 থেকে 1100 টাকার মধ্যে। এছাড়াও ঢাকা থেকে সিলেট যেতে শ্যামলী, আনিফ, ইউনিক, এনা পরিবহন, নন এসি বাস জনপ্রতি 400 থেকে 450 টাকা ভাড়াই পাবেন। ঢাকা থেকে ট্রেনেও সিলেট আসা যায়। ঢাকা থেকে ট্রেনে করে সিলেট যেতে কমলাপুর কিংবা বিমানবন্দর, রেলওয়ে স্টেশন হতে উপবন, জয়ন্তিকা, পারাবত অথবা কালনি এক্সপ্রেস ট্রেনকে বেছে নিতে পারেন আপনার ভ্রমণসঙ্গী হিসাবে। এবার দেখব চট্টগ্রাম থেকে কেবে সিলেট আসবেন। চট্টগ্রাম থেকে সিলেটে আসার জন্য বিভিন্ন ধরনের বাস ও ট্রেন পাওয়া যায়। চট্টগ্রাম থেকে ট্রেনে সিলেট যেতে পাহাড়িকা ও উদয়ন এক্সপ্রেস নামে দুটি ট্রেন সপ্তাহে 6 দিন চলাচল করে। এবার দেখব সিলেট থেকে কেবে বুলাগঞ্জ যেতে হবে। সিলেটের আম্বরকানা থেকে বুলাগঞ্জ যাবার বাস ও সিএনজি পাওয়া যায়। সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বিআরটিসি বাসে জনপ্রতি 50 টাকা ভাড়ায় কোম্পানিগঞ্জের জিরো পয়েন্ট সংলগ্ন সাদাপাথর যেতে পারবেন। লোকাল সিএনজিতে করে জনপ্রতি ভাড়া 130 থেকে 150 টাকা ভাড়া যেতে পারবেন। চাইলে রিজার্ভেও যাওয়া যায়, সেক্ষেত্রে ভাড়া পড়বে আসা যাওয়া মিলে 1200 থেকে 1300 টাকা। এক সিএনজিতে 5 জন বসা যায়। আম্বরকানা থেকে বুলাগঞ্জ যেতে 1 ঘন্টা 30 মিনিটের সময় লাগে। বুলাগঞ্জ বাজারে নেমে 10 নম্বর নৌকাঘাটে যেতে হবে। নৌকাঘাট থেকে যাওয়া ও আসা সহ 800 টাকা নৌকা ভাড়ায় ঘুরে আসতে পারবেন সাদা পাথর। প্রতি নৌকায় সর্বোচ্চ 10 জন যেতে পারবেন। আপনি যদি একা বা কম মানুষ নিয়ে ঘুরতে যান তাহলে কম খরচে নৌকা ভাড়া করতে চাইলে অনেক নৌকা আছে যারা 1-2 জন করে 8 থেকে 10 জন মিলিয়ে নিয়ে যায়। সেক্ষেত্রে ভাড়া ভাগ করে দিলে নৌকা ভাড়ার খরচ কমে যাবে। চাইলে সরাসরি মাইক্রো বা কার রিজার্ভ করেও যেতে পারবেন বুলাগঞ্জ 10 নম্বরে। এক্ষেত্রে খরচ হবে 2500 থেকে 3000 টাকা। এমনকি বর্ষাকালে নদীপথে চাতক হয়ে নৌকা যুগ যাতায়াত করা যায় বুলাগঞ্জে। এবার দেখব বুলাগঞ্জে কোথায় খাওয়া যাবে। বুলাগঞ্জ বাজারে ভালো কোনো রেস্টুরেন্ট নেই, তবে মাছ ভাত ও দেশীয় খাওয়ার মতো মোটামুটি মানের কিছু হোটেল আছে। বুলাগঞ্জ যাবার রাস্তায় কোম্পানিগঞ্জ উপজেলা সদরে দেশবন্ধু রেস্টুরেন্ট, আলম হোটেল এবং টুকের বাজারে নবীন রেস্তোরাঁ, মায়া রেস্টুরেন্ট সহ কয়েকটি ভালো খাবারের হোটেল আছে। রওনা হওয়ার আগে সিলেট থেকে নাস্তা করে নিলে ও ফিরে এসে সিলেটে রাত্রে খাবার খেয়ে নেবেন, আর মাছ দুপুরে খাবার স্থানীয় হোটেল থেকে করে নেবেন। কোথায় থাকবেন। সকালে রওনা হলে বুলাগঞ্জের দর্শনীয় স্থানগুলো ঘুরে বিকেল বা সন্ধ্যার মধ্যে সিলেট শহরে ফিরে আসতে পারবেন। রাতে থাকার জন্য সিলেট শহরে থাকাই ভালো। বুলাগঞ্জ বা কোম্পানিগঞ্জ যে থাকার মতো তেমন ভালো হোটেল নেই। কোনো কারণে বুলাগঞ্জের আশেপাশে থাকার প্রয়োজন হয় তাহলে কোম্পানিগঞ্জ উপজেলা সদরে থাকার জন্য আবাসিক হোটেল রয়েছে। বুলাগঞ্জ ভ্রমণের জন্য কিছু টিপস ও সতর্কতা। চেষ্টা করবেন ঘুরে তাড়াতাড়ি ফিরে আসতে যাতে সন্ধ্যায় না হয়ে যায়। সীমান্তবর্তী জায়গা তাই সাবধানে থাকবেন। চ্যানেলের সাথে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন।